মহামারী পর্বে বেহাল হয়েছে অর্থনীতি, বেড়েছে বেকারত্বের সংখ্যা, বিধ্বস্ত হয়েছে অর্থনৈতিক পরিকাঠামো। তারপর অর্থনীতির চাকা ঘুরতে শুরু করলেও শিল্পে কমেছে বিনিয়োগ, ছোট হয়েছে কাজের পরিসর। আর এই ইস্যু নিয়ে রাজ্য কেন্দ্রের তরজা যখন চরমে, তখন সাম্প্রতিক একটি তথ্য জানান দিচ্ছে সম্পূর্ণ অন্য একটা ছবি। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারেরই একটি তথ্য থেকে স্পষ্ট যে করোনা কালেও রাজ্যে হয়েছে কর্মসংস্থান, বেকারত্বের হাত থেকে বেঁচেছেন বহু মানুষ। কারণ অতিমারির আবহে এই 10 মাসে রাজ্যে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পে ব্যাংক ঋণ দিয়েছে 63,000 কোটি টাকা। অর্থমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় নীতি মেনে ছোট শিল্পে প্রতি 1 কোটি টাকার বিনিময় কাজের সুযোগ তৈরি হয় 36 জনের। আর সেই সমীকরণ মেনে নিলে দেখা যাচ্ছে গত 10 মাসে নতুন করে কর্মসংস্থান হয়েছে 23 লক্ষ মানুষের। ছোট শিল্পের ক্ষেত্রে মালিকদের ঋণ পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, রাজ্য সরকার ব্যাংকের সঙ্গে সেই মেলবন্ধন করে দিয়েছে। ফলে বাংলা এসে রাজ্যকে আর্থিক বিধ্বস্ততার জন্য কেন্দ্রীয় নেতারা যে রাজ্য সরকারকেই দায়ী করেন, সেই নিয়েও কটাক্ষ করেছেন অমিত মিত্র। এদিকে বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য অবশ্য কেন্দ্রের সাফল্যকেই তুলে ধরেছেন তার ব্যাখ্যায়। তার বক্তব্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঋণে জর্জরিত সংস্থাগুলিকে অক্সিজেন দেবার জন্য 1,00,000 কোটি টাকা বিনিয়োগ করেছিল, যার ফলস্বরূপ কোভিড কালেও বহু সংস্থা বেঁচেছে, বেকারত্বে টানা গেছে হ্রাস। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।